মুখ্যমন্ত্রী, আমাদের প্রাণাধিকার জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুভ উদ্ভোগিত হতে চলেছে নবম গৌরবোজ্জ্বল বর্ষ উপনীত নৈহাটি উৎসব। শুভ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবার উদ্বোধনী সঙ্গীত। কৃষককে প্রায় 37 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় 209 জন কৃষক পরিবারকে 2 লক্ষ টাকা হিসাবে মোট 4 কোটি 18 লক্ষ টাকা মৃত্যুজনিত আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সবুজায়নের পথে এগিয়ে চলেছে আমাদের জেলা। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সবুজশ্রী প্রকল্পের মাধ্যমে অসংখ্য চারাগাছ স্বপ্ন দেখিয়েছে সবুজ পৃথিবী গড়া। উত্তর চব্বিশ পরগনা জেলায় ইতিমধ্যে মা, শিশু আর চারাগাছ এই ছবির প্রতিফলন হয়েছে বারবার। সবুজশ্রী প্রকল্পে আজ অবধি 1,81,375টি শিশু পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে গাছের চারা। এরপর আমরা সমাজ কল্যাণ দপ্তর থেকেও বার্ধক্য এবং বিধবা ভাতার ক্ষেত্রেও বিশেষ অগ্রগতি অর্জন করেছে আমাদের এই জেলা। সবুজশ্রী প্রকল্পের অন্তর্গত মা, শিশু আর চারাগাছ এই ছবির প্রতিফলন হয়েছে বারবার। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সবুজশ্রী প্রকল্পের মাধ্যমে অসংখ্য চারাগাছ স্বপ্ন দেখিয়েছে সবুজ পৃথিবী গড়া। উত্তর চব্বিশ পরগনা জেলায় এই সবুজায়নের পথে এগিয়ে চলেছে বারে বারে। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রদানের ক্ষেত্রেও যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে উত্তর চব্বিশ পরগনা জেলা। প্রায় 60,000 প্রবীণ নাগরিক এবং বিধবা মহিলা উপকৃত হয়েছেন এই প্রকল্পের মাধ্যমে। এই মাসিক সহায়তায় তারা তাদের স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের অধীনস্থ পরিবার সহায়তা প্রকল্পের আওতায় বহু গ্রামীণ দরিদ্র পরিবার তাদের বেঁচে থাকার রসদ খুঁজে পেয়েছেন। এই প্রকল্পে পরিবারের মূল উপার্জনকারীর মৃত্যুর পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় এককালীন 40,000 টাকা। আজ অবধি এই প্রকল্পে প্রায় 14,000 পরিবারকে সহায়তা দান করা সম্ভব হয়েছে। এর পরবর্তীতে রয়েছে আমাদের মৎস্য দপ্তরের বিশেষ প্রকল্প। মৎস্য চাষেও আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা বিশেষ অগ্রণী ভূমিকা লাভ করেছে। মৎস্য চাষ এবং বিক্রিকে জেলার এক বড় অংশের মানুষ জীবিকা হিসাবে গ্রহণ করেছে। মৎস্য চাষে প্রশিক্ষণের পাশাপাশি মৎস্য বিক্রেতাদের উৎসাহ দানের জন্য দেওয়া হয়েছে সাইকেল সহ স্বাস্থ্যসম্মত তাপ নিরোধক বাক্স, যা এখন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রদান করা হচ্ছে। এই প্রকল্পে আমাদের জেলার আজ পর্যন্ত প্রায় 1,233 জন মৎস্য বিক্রেতাকে এই সুবিধা প্রদান করা হয়েছে। এখন প্রদান করা হচ্ছে সাইকেল সহ স্বাস্থ্যসম্মত তাপ নিরোধক বাক্স, যা মৎস্যজীবীদের নতুন দিশা দেখাবে। ইতিমধ্যেই সবুজ সাথী প্রকল্পে অসাধারণ সাফল্য এসেছে এই জেলাতে। এই প্রকল্পের মাধ্যমে সকল সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হচ্ছে। এই প্রকল্প ছাত্রছাত্রীদের জীবনে নিয়ে এসেছে গতি। আজ পর্যন্ত প্রায় 7,99,000 ছাত্রছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায়। স্বাস্থ্যসাথী প্রকল্পে এই জেলা বিশেষ সাফল্য অর্জন করেছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া হয়েছে প্রায় 8,00,000। 2011 সাল থেকে আজ পর্যন্ত কৃষি পাট্টা ও নিঃশর্ত পাট্টা মিলিয়ে এই জেলায় প্রায় 1,013,516 জন ব্যক্তি পরিবারকে পাট্টা প্রদান করা সম্ভব হয়েছে। উপস্থিত এই নৈহাটি মেলা কমিটির, উৎসব কমিটির
পার্থ ভৌমিক সহ সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দ, আমার মা ভাই বোনেরা, আমার কলিগ জ্যোতিপ্রিয় মল্লিক, ব্রাত্য বোস, নির্মল ঘোষ, তাপস রায়, সুজিত বোস, নারায়ণ থেকে শুরু করে শিলভদ্র দত্ত থেকে শুরু করে দীনেশ ত্রিবেদী থেকে শুরু করে আমার এখানে কলকাতা বইমেলার সুধাংশু দত্ত, ত্রিদীপ চ্যাটার্জি থেকে শুরু করে শ্যামল মিত্রের ছেলে সৈকত থেকে শুরু করে আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটির সৌমিত রায় সহ আমাদের এখানে সমস্ত চেয়ারম্যানরা, কাউন্সিলররা, জেলা শাসক চৈতালি এবং পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ সকলেই এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী বন্ধুরা, মা বোনেরা, শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে অগণিত সাধারণ মানুষ, আমার ছাত্র যুবক বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন এই মেলা প্রাঙ্গণে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। সব মেলায় যাওয়া আমার সুযোগ হয় না, কিন্তু মেলা আমি ভালোই বাসি। সারা বাংলা জুড়ে অসংখ্য মেলা হয়, সব মেলাতে হয়তো আমার যাওয়ার সুযোগ হয় না, কিন্তু দু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় যেতেই হয়, না গেলে হয় না। নৈহাটির মেলাতে আমার আসার উদ্দেশ্য হল, নৈহাটি এমনই একটা জায়গা যে মাটির সাথে স্বাধীনতা আন্দোলন, দেশের জন আন্দোলন, দেশের গণতান্ত্রিক আন্দোলন, দেশের জাগরণ, তার একটা সংস্পর্শ তো আছেই। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাধের পুণ্যভূমি এই নৈহাটি, যে নৈহাটি আজ একজন মনীষীর জায়গা, আর একজন মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই মেলা ডেডিকেটেড করা হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 বর্ষপূর্তি উপলক্ষে। আমরা সবাই জানি বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর দুটো গান লিখেছিলেন, একটা জনগণ মন অধিনায়ক জয় হে, দেশের জাতীয় সঙ্গীত, আর একটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলার আর এক মনীষী, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি আমাদের ন্যাশনাল সং রচনা করেছিলেন, বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাম, অর্থাৎ এই যে মনীষীদের প্রাদুর্ভাব, তাদের যে আবির্ভাব, তাদের যে প্রাণীর জায়গা, এই জায়গাগুলোতে আমরা আসতে পারলে নিজেদের কৃতার্থ বলে মনে করি, নিজেদের ধন্য বলে মনে করি।